শ্রীলঙ্কান ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী এনসিসি আর এস এস সি অনেকটা কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো তবে এই দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটে সেই অতীত থেকে এই দুই ক্লাবের ষাট থেকে সত্তর শতাংশ ক্রিকেটারই খেলেন জাতীয় দলে এনসিসি অর্থাৎ নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব খেলেছেন অরবিন্দ ডিসিলভা হাসান তিলকরত্নে বর্তমানের লসিথ মালিঙ্গা অন্যদিকে এসএসসির সিঙ্গলি স্পোর্টস ক্লাবের হয়ে খেলা রানাটুঙ্গা আট্টাপট্টু বাজায়বর্ধনে কি না জানে তাদের অবস্থানে মিল কলকাতার দুই প্রধানের সঙ্গে একই রাস্তার উপর দুটো ক্লাব তে যেখানে আধুনিকতার চাপ সেখানে এনসিসি ধরে রেখেছে ঐতিহ্য কাঠের গ্যালারি এখনো বর্তমান এখানে সবার মুখেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ও ঐতিহ্যের কাহিনী নাও লিটল বি চেঞ্জড বিকজ অল দা অল Everywhere in the country, but uh, traditionally yes, NCC and SSC when they play each other, like India Pakistan. I think, I think it is the derby because uh, the rivalry is very intense. Also, the, although the clubs are next to each other, they are neighbours and they are very very friendly neighbours. They give and take a lot, and uh, uh, but the rivalry is very very intense. And um, see, now you don't get so many numbers coming and watching club cricket in the country because of the international cricket exposure they get and the television.